কিন্তু আমরা যে কাজটা করতে চাইছি আপনাদের সাথে সেটা এক একটা গ্রাম ঘুরে করাটা সবচেয়ে ভালো। অর্থাৎ কালকে যারা আসবেন তারা যদি একটি গ্রামের মানুষ আসেন, আবার আগামী পরশুদিন যারা আসবেন তারা যদি আবার একটি গ্রামের মানুষ আসেন, তাহলে আমাদের পক্ষে আলোচনাটা করতে সুবিধা হবে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে সমস্যা একই রকম না হতে পারে, কিছু 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 ক্ষেত্রে সমস্যা হয়তো আবার একই রকম হতে পারে। এই সমস্যাগুলো আপনাদের যে সমস্যাগুলো, যেরকম একটা যদি আমি উদাহরণ দিই, যদি কৃষিকাজের আমরা যদি সমস্যা বলি, কৃষিকাজটা একটা বৃহত্তম সমস্যা। এটাকে যদি আমরা ভাগ করে নিই যে এই মুহূর্তে আপনারা মাঠে কোনো ফসল লাগাতে পারছেন না, এক লবণাক্ত জমি মানে জল, লবণাক্ত মাটি, জল নিকাশি ব্যবস্থা ঠিকভাবে ছিল না, সেজন্য আপনারা ধান রোপণ করতে পারছেন না। আবার হয়তো নোনা সহনশীল ধান এমন এমন আছে যেগুলো এতদিন লাগানো যেত, কিন্তু আপনারা সেগুলো হয়তো পান না, বুঝলেন? অতএব সেই ধরনের ধানের জাতগুলো কোনগুলি সেগুলো আমাদের নির্ণয় করতে হবে। আমরা যদি এগুলো এবছর ঠিক করে রাখতে পারি, হয়তো এবছর আমরা পারবো না, তাহলে কোথায় চাষ হচ্ছে সেগুলো যদি আমরা জানতে পারি, তাহলে বীজটাকে সংগ্রহ করে আগামী বছর আমরা পরিকল্পনা করব যে সেটা আমরা জুন মাসে যাতে ধানটা লাগাতে পারি, বুঝতে পারছেন? সেই ধরনের পরিকল্পনার কাজটা যদি আমরা এখন থেকে না করি তাহলে আগামী বছরও আমরা ধান চাষ করতে পারবো না, বুঝলেন? দুই হচ্ছে এবছর যেখানে আপনারা ধান লাগাতে পারবেন না সে জায়গায় কি ধরনের সবজি বা চাষ করলে আমরা এখন হয়তো 2-3 মাসের মধ্যে কিছু উৎপাদন হবে। যদি আমরা ধানের বদলে অন্য কিছু দরকার, ধানের বদলে অন্য কিছু, যেমন আস্তে আস্তে দেখছিলাম কিছু জায়গায় মানে হয়তো লবণাক্তর জন্যই শক্ত হয়ে গেছে মাটি, সেখানে ধান চাষ করা সম্ভব না, হ্যাঁ, জমাট বেঁধে গেছে। তাহলে ওই জায়গাতে যদি আমি একটা উদাহরণস্বরূপ বলি যে আমরা যদি একটা ঢিবি পদ্ধতি মানে জল যদি আমার ওখানে 1 ফুট জল জমে, তাহলে আমরা যদি 1.5 ফুট থেকে এই 2 ফুট থেকে 2.5 ফুট উঁচু করে যদি আমরা একেবারে ঢিবি করি, তাহলে মানে 2 মিটার বাই 2 মিটার গর্ত করলাম, সেই মাটিটা তুলে আবার 2 মিটার বাই 2 মিটার জায়গায় আবার উঁচু করে ভেড়ি করে দিলাম, হ্যাঁ, একটা ঢিবি হলো। এইভাবে যদি আমরা যদি সেই ঢিবির মধ্যে উপরে যদি আমরা সবজি লাগিয়ে দিই, লতানো সবজির কথা যদি আমরা ভাবি, ঝিঙে, উচ্ছে বা এই সময় যে ফসলগুলো হয় ওই আপনার লতানো